নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আজকে আমরা সূচক ও লগারিদম অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনীর তৃতীয় পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা মূলত হচ্ছে যে কাজের অঙ্কগুলো করব। 78 পৃষ্ঠায় যে কাজগুলো ছিল, খালি ঘর পূরণ করো, তো এখানে 1, 2, 3, 4টা তিন গুণনাকারে দেওয়া হয়েছে। তো এখানে বক্স দেওয়া হয়েছে যে তিনের উপর পাওয়ার কত হবে। আসলে তিনটা যতবার গুণনাকারে আছে, হ্যাঁ, সেটাই হলো অ্যান্সার। অর্থাৎ এখানে 4 দিতে হবে, 3 to the power 4। তারপরে খ নম্বরে যেটা আছে, 5 to the power box গুণন 5³ সমান হচ্ছে 5 to the power 5। তো এখানে আমরা যদি এইভাবে ভাবি ব্যাপারটাকে যে 5 গুণন 2 সমান 10, এটা যদি আমরা বক্স করি, এখন আমরা যদি প্রশ্ন করি যে 2কে কত দিয়ে গুণ করলে 10 হবে, অর্থাৎ 5³কে কত দিয়ে গুণ করলে 5 to the power 5 হবে। তো এইখানে আমরা যেটা করব, 10 ভাগ 2 করলেই কিন্তু আমরা উত্তর পাবো, অর্থাৎ 10 ভাগ 2। এখানে সুন্দর নামতা আছে হিসেবে আমরা উত্তরটা বের করে ফেলতে পারি। তো প্রসেসটা একই হবে যে এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ভাগ মানে আমরা যদি এইভাবে ওপর নিচ করে দিই যে 5 to the power 5 by 5³। তো সূচকের সূত্রে আমরা দেখেছি যে ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, অর্থাৎ একটা 5 নিয়ে 5-3 পাওয়ার দুটো বিয়োগ হয়ে গেল, অর্থাৎ এটা 2, 5² তো এখানে বক্সে আমরা যদি 2 বসিয়ে দিই তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব, কেননা গুণনের সময় যেহেতু পাওয়ার যোগ হয়, একটা 5 নিয়ে 3 আর 2 যোগ করলে 5 হয়ে যায়। সো এইভাবেই এটা সমাধান করতে হবে। এরপরে আমরা হচ্ছে গ নম্বরে চলে আসছি। গ নম্বরে যেটা আছে একই বিষয় যে a² কত দিয়ে গুণ করলে এটা হবে, তো সেক্ষেত্রে এইটা ভাগ এটা করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব যে কত হবে। তো সেক্ষেত্রে এই গুণফলটা উপরে রাখতে হবে, অর্থাৎ 8 to the power -3 বাই হচ্ছে a². তো যেহেতু ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে একটা এ নিয়ে -3, -2 এটা উপরে যে বিয়োগ হয়ে গেল, তো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর বিয়োগ করতে হয়, অর্থাৎ -5 হবে। তো আমরা এইখানে বক্সে যদি -5 বসাই, তাহলে আমরা শুদ্ধি পরীক্ষা করে যদি দেখি যে গুণনের সময় যেহেতু পাওয়ার যোগ হয়, তাহলে 2 + -5, অর্থাৎ এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলে 2 - 5 - 3 আসবে। তো গ নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের -5। এরপরে আমরা হচ্ছে ঘ নম্বরে যাচ্ছি। ঘ নম্বরে যেটা দেওয়া আছে যে আমরা এর আগেও দেখেছি সূচকের যে শূন্যের যে সূত্রটা, উপরে 0 পাওয়ার থাকলে সেটা হচ্ছে যে 1 হয়ে যায়, যেমনই থাক ভিতরে। তো এটা সিম্পলি সূত্র অনুযায়ী a⁻⁰ = 1, যেটা আমরা সূত্র পড়েছিলাম, হ্যাঁ, সেই অনুযায়ী এটা 1 হয়ে যাবে। আর এইখানে রেজাল্ট যেহেতু 1, তাহলে উপর নিচে আসলে একই জিনিস হলেই সেটা 1 হয়। তো এখানে যেহেতু 4 আছে, অর্থাৎ এখানে 1 পাওয়ার, তো এখানে যেহেতু বক্স দেওয়া হয়েছে এই জন্যই আমরা আসলে বসাতে হচ্ছে 1টা, আসলে 1 পাওয়ারের কোনো ভ্যালু নেই। সো ওমো নম্বরের অ্যান্সার কিন্তু 1 হবে। এগুলো খুবই পরীক্ষা আসলে MCQ-এ দিলে দিতে পারে, তাছাড়া এখানে আসার মতো সেরকম অঙ্ক নয়। তো এরপরে আমরা আরও কিছু কাজের অঙ্ক রয়েছে, সেগুলো তুলে নিচ্ছি। এবার 80 পৃষ্ঠার তিনটা কাজ ছিল ক খ গ, আমরা সেই তিনটা অঙ্ক তুলে নিলাম। তো এগুলো সবগুলো সরল অঙ্ক বলা হয়। তো সেক্ষেত্রে উপরের 2 দুটো যদি আমরা গুণ করি, একটা ভিত্তি নিয়ে পাওয়ার দুটো আমরা যদি যোগ করে দিই, তাহলে 4 + 2। আর নিচে 32কে আমরা রাফে যদি এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই, 2 দিয়ে 8 বার, 2 দিয়ে 4 বার, আবারও 2 দিয়ে 2 বার, অর্থাৎ 1, 2, 3, 4, 5টা 2, তাহলে 32-এর বদলে আমরা 2 to the power 5 দিতে পারি। তো এই পাওয়ার দুটো যোগ করলে হবে 2 to the power 6, আর নিচে 2 to the power 5। তো এখন যেহেতু ভাগ সম্পর্ক আর ভাগের সময় পাওয়ার আমরা জানি যে বিয়োগ করতে হয়, তো একটা 2 নিয়ে আমরা যদি পাওয়ার দুটো বিয়োগ করি 6-5, তো এটা 1 আসে, 1 আসলে আসলে দিতে হয় না। সো এটার অ্যান্সার হবে 2। এটাই ছিল আমাদের 80 পৃষ্ঠার প্রথম যে সরল অঙ্কটা, সেটার উত্তর আমরা পেয়ে গেলাম 2। নেক্সট আমরা খ নম্বরে দেখি, এখানে দুটোরই ভিত্তি একই, 2 বাই 3, 2 বাই 3। তো একই ভিত্তি থাকলে যেটা নিয়ম, এখানেও আমরা দেখলাম যে একটা ভিত্তি নিয়ে পাওয়ারগুলো যোগ করতে হয়। তো সেক্ষেত্রে আমরা 2 বাই 3 ভিত্তিটা নিয়ে পাওয়ার দুটো যদি যোগ করি, তাহলে 5 বাই 3, এটা আসলে প্লাস দিয়ে আবার এইভাবে -5 বাই 3, এটা মানে আসলে এখানে যেহেতু ডাইরেক্ট একবারে করাটাই ভালো, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এই ব্র্যাকেটটা আমাদের আর প্রয়োজন হচ্ছে না, সরাসরি আমরা এটা মাইনাস করে দিলাম। তাহলে এখানে লসাগু ছাড়াই বোঝা যায় যে প্লাস 5/3 আর -5/3 ক্যান্সেল হয়, ক্যান্সেল হলে এটা 0 হয়ে যায়,
আসলে 2/3। অনেকে যেমন এটাকেও জিরো ভাবে, উপর নিচ ক্যান্সেল হলে এটা 1 হয়, কিন্তু একটা লাইনে যখন ক্যান্সেল হয়ে যায় প্লাস আর মাইনাস এটা জিরো হয়ে যায়। তো এটা আমরা যদি জিরো পাওয়ার দিই, আমরা সূচকের শূন্যের যে সূত্রটা দেখেছি, কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটা নর্মালি 1 হয়ে যায় অ্যান্সারটা। তো এইভাবেই খ নম্বরের অ্যান্সার আমরা পেলাম হচ্ছে 1। নেক্সট আমরা গ নম্বরে যাচ্ছি। গ নম্বরে যেটা ছিল 8^3/4 ভাগ 8^2। তো এইভাবে ভাগ থাকা আর এই ভাগ থাকা একই, ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়। একটা 8 নিয়ে আমরা 3/4 মাইনাস পাওয়ার দুটো বিয়োগ দিলাম। তো এবার আমরা এই জায়গাটায় লসাগু করে বিয়োগ করব। 4 আর 2-এর লসাগু হবে 4, এটা দিয়ে ভাগ করলে একবার যাবে, 1 দিয়ে উপরে গুণ করলে 3 অক্ষে 3, আর 2 দিয়ে 4কে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে উপরে গুণ করলে 2 অক্ষে 2। এরপরে আমরা যেটা করব, এটা বিয়োগ করলে 1 আসবে, অর্থাৎ 8^1/4। তো এখানে আরও কিছু ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে 8কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 4^2 8 2, অর্থাৎ 2এর উপর 3 পাওয়ার দিলে 8 হয়। হ্যাঁ, তো 2 আমরা এখানে কিউব দিলাম ভেতরে, আর উপরে যেটা 1/4 ছিল, হ্যাঁ, সেটা আমরা থেকে গেল। তো পাওয়ারের উপর পাওয়ার, অর্থাৎ ঘাতের যে সূচকটা আমরা এর আগে সূত্রে দেখেছি, হ্যাঁ, তো সেই সূত্রে ছিল যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ করতে হয়। তো 3 আর 1/4 গুণ করলে পূর্ণ সংখ্যাটা উপরে গিয়ে লাগে, অর্থাৎ 3 অক্ষে 3, আর 4টা কিন্তু 4-এই থাকবে। অনেকে যেমন ভুল করে 12 লিখে দেয় নিচে, এটা হবে না। পূর্ণ সংখ্যা আসলে হরে গুণ হয় না, লবে গুণ হয়। তো 2^2 এটা উপরে চলে গেলে 3/4 সিম্পলি, এটি আমাদের গ নম্বরের অ্যান্সার। তো 2^3/4 এটাই ছিল আমাদের মূলত আজকের পার্টের আলোচ্য বিষয়। আমরা নেক্সট পার্টে তোমাদের অনুশীলনীর অঙ্কগুলোতে চলে যাব। আজকে পর্যন্তই ধন্যবাদ।